Absolutely magnificent. He was nowhere close to the ball. ম্যাচ সেরা হয়ে মিরাজ কাকে কৃতিত্ব দিলেন। বিশ্বকাপে দুর্দান্ত জয়যাত্রা শুরু করলো বাংলাদেশ। বৈশ্বিক এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ আফগানিস্তানকে 6 উইকেটে হারিয়েছে টাইগার বাহিনী, যেখানে বল ও ব্যাট হাতে দাপট দেখিয়েছে মেহেদী হাসান মিরাজ। তাতে ম্যাচ সেরা পুরস্কারও উঠেছে তার হাতে। শনিবার 7 অক্টোবর বেলা 11টায় ধর্মশালায় মুখোমুখি হয় বাংলাদেশ ও আফগানিস্তান। ম্যাচটিতে তজ্জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় সাকিব আল হাসান। প্রথমে ব্যাটিংয়ে নেমে সানচেস আবার 2 বলে 156 রান তুলতেই সবকয়টি উইকেট হারায় আফগান বাহিনী। জবাবে 34 বলে 4 উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। ম্যাচটিতে বল হাতে রশিদ খান, মুজিবুর রহমান ও আফগান অধিনায়ক হাসমাতুল্লাহ শাহিদের উইকেট তুলে নেন মিরাজ। এছাড়াও ব্যাট হাতে করেন 72 বলে 57 রান। অসাধারণ এমন পারফরমেন্সের জন্য অধিনায়ক সাকিব আল হাসানকে কৃতিত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ম্যাচ শেষে মেহেদী হাসান মিরাজ বলেন, এটি আমার জন্য আনন্দের একটি মুহূর্ত। এই মুহূর্তের জন্য অতীতে অনেক পরিশ্রম করেছি, সেজন্য আমি টিম ম্যানেজমেন্টের প্রতি কৃতজ্ঞ। তিনি বলেন, ম্যাচটিতে বোলিংয়ের সময় একটু সতর্ক ছিলাম। অধিনায়ক আমাকে ঠিক জায়গায় বল করতে এবং ধারাবাহিক হতে বলেছিল, সেটি আমাকে আত্মবিশ্বাস দিয়েছে। তাই এই কৃতিত্ব আমি সাকিব ভাইকেই দিচ্ছি। ব্যাটিং নিয়ে মিরাজ বলেন, আমি বল ধরে ধরে এগিয়ে গেছি আর চেষ্টা করেছি ভালো করার। মাঝে মধ্যে উইকেট একটু কঠিন হয়ে উঠছিল, সেই সময় আমি ক্রিজে থাকার চেষ্টা করেছি। সাধারণত আমি 8 নম্বরে খেলি, তবে এই ম্যাচে টপ অর্ডারে ব্যাট করার দারুণ সুযোগ পেয়েছি। আমি সবসময় মুখিয়ে থাকি ভালো পারফরমেন্স করতে, এবার সেই সুযোগটাই পেয়েছি।